প্রায় 2 সপ্তাহ ধরে ফুটফুটে শিশু জান্নাতুলের খোঁজ পাচ্ছে না তার পরিবার। সিরাজগঞ্জের কামরখন্দ উপজেলার জামতুল গ্রামের স্টেশনের কুলি সর্দার আনোয়ারের মেয়ে জান্নাতুল গেল 7 অক্টোবর বিকেলে 4 বছরের জান্নাতুল বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে জানা যায় একই গ্রামের মাদকসেবী মঞ্জু জান্নাতুলকে সিঙ্গারা খাওয়ানোর কথা বলে নিয়ে গেছে। ঘটনার পর মঞ্জুকে ধরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশের কাছে অপহরণের কথা স্বীকার করে মঞ্জু জানায় 5,000 টাকায় মেয়েটিকে নাজমুল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছে সে। এদিকে মঞ্জু গ্রেফতার হবার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সন্তানকে না পাওয়ায় দিশেহারা জান্নাতুলের পরিবার। আপনাদের অনুরোধ, আর পাইলেও জেলে আপনারা খোঁজ করে এনে দেন, জেলেও পান তাও আমি ছেলের ফাঁসি তুলে দিব। একই সাথে অপহরণের এমন ঘটনায় আতঙ্কে আছে গ্রামবাসী। ওই মেয়েটা যখন হারিয়ে গেছে সেদিন থেকে না আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে। কেন মায়ের বুকের দুধ একটি বাচ্চা নিয়ে যায়, কোন অন্যায় করছে, আমরা কোন অপরাধ করছি। এদিকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই নাজমুলকে গ্রেপ্তারের জন্য, বাচ্চা উদ্ধারের জন্য, সেটা আমরা অনলাইন এবং ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে এই বাচ্চার ছবি সহ আমরা তথ্য দিয়েছি। এছাড়া এখন আমরা উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। দ্রুত শিশুটিকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ও জান্নাতুলের পরিবার। রিপোর্ট 21 টেলিভিশন।